কষ্ট দিও না মিথ্যা কথা বলে তার নাম কি শ্রী শ্রী চৈতন্য শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ না পণ্ডিত জওহরলাল না ইন্দিরা গান্ধী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবি ঠাকুর ব্রহ্মচারী বুদ্ধদেব মহাবীর না তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই ব্রাহ্মণ ঘরের ছেলেটা বাবাকে বলে, বাবা বেদান্ত জয় করে দেখতে পেলাম একমাত্র জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোন ঋষির পথে শান্তি নাই, শুধু নবীজির পথে শান্তি আর মুক্তি আছে, তাই নবীজির গোলামি ছাড়া রাস্তা নাই। বলে সুশান্ত মার খাচ্ছে কারা? মুসলমান। এ মরছে কারা? মুসলমান। মারছে কারা? মুসলমান। মুসলমানের দলে ভুলতে চাইছো কেন? বলতো তোমার ঘরের সামনে যখন পাঁচটা আমের গাছ হয়, চারটে গাছের ফল টক, একটা গাছের ফল মিষ্টি, পাড়া মহল্লার ছেলেরা দিল পারবে কোন গাছে বেশি? পৃথিবীর জমিনে অনেক ধর্ম আছে, কিন্তু আল্লাহ পাকের দরবারে প্রিয় দিন দিন ইসলাম। তাই চতুর্দিক থেকে পাথর আঘাত অত্যাচার একটু বেশি সহ্য করতে হয়। সঙ্গে সঙ্গে সুশান্ত ভট্টাচার্য বাংলাদেশের সার জমিনে হাজার মানুষের সম্মুখে উচ্চ স্বরে বলে, কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামটা পাল্টে নাম রেখে দিল শহীদুল ইসলাম ভট্টাচার্য। একটা বই লিখে দিয়ে গেলেন, বইটার নাম হলো বেদ কোরআনে আল্লাহ মুহাম্মদ। আর তিনি বলেন, এমন কোন রাত নাই যে রাত্রিতে আমার মতো ব্যক্তিটা শতবার করে নবীর সাথে দরুদার সালাম পাঠ করি নাই। আজকে তো নবীর দরুদ নাই, নবীর সালাম নাই, আল্লাহ আমাকে জিকির নাই, এটা যদি ফাংশন মতো তো দেখবেন এলাকার মানুষ জাঁপিয়ে পড়তো আর পুরো মানুষগুলো সামনে বসতো আর বাদাম সিপাতে দারুণ গান দারুণ নাচ হচ্ছে বাবু। জান্নাতের বাবার সবাই আসতে পারবে না, সবাই বসে থাকতে পারবে না, কত মাস যাবে আর কতদিন আসবে। এ মুসলমান শিক্ষিত বংশী মানুষেরা আল্লাহ পাকের গজব নেমে এসেছে, গজব দেখছেন না? মাস্ক পরুন, মাস্ক করোনা হবে আপনার, করোনা স্যানিটাইজার করুন, 3 ফুট দূরত্বে দাঁড়ান, করোনা চিন্তা করেছেন? মানুষের করোনা হচ্ছে। আচ্ছা গরু ছাগল হাঁস মুরগি করোনা হয় না কেন ভেবেছেন কখন? হাজার হাজার মানুষ মারা যায় কিন্তু করোনা হয় না কেন? গরু ছাগলের মরে না কেন?